এই তো না, এই উঠ বলছি। আর কত ঘুমাবি, অনেক তো বেলা হয়েছে। তাকিয়ে দেখ, সূর্যটা মাথার উপরে চলে এসেছে। এই তো না, আমার ক্ষুধা পেয়েছে। ওঠ রে, আজ বাজারে গিয়ে বিরিয়ানি খাবো। প্রহরী প্রহরী, তলোয়ার নিয়ে এসো, যে আমার ঘুম ভাঙিয়েছে তাকে আমি মেরেই ফেলবো। এই তো না, তুই তোর কুঁড়ে ঘরে আছিস, রাজপ্রাসাদে নয়, যে প্রহরীকে ডাকছিস। এখনো ঘুমের রেশ কাটেনি তাই না? তারা তোকে দেখাচ্ছি মজা। এটা কি করলি, আমার এত সুন্দর স্বপ্নটা নিজ হাতে ভেঙে দিলি? তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করলি, ছিকবতারছি, এটা তোর কাছে আশা করিনি। হয়েছে তো নাটকীয় কথা, এবার বল কি স্বপ্ন দেখছিলি। দারুণ স্বপ্ন, দারুণ স্বপ্ন। আমি রাজা হয়ে রাজ্য শাসন করছিলাম, তুই আমার মন্ত্রী হয়ে আমার পাশে দাঁড়িয়েছিলি। উফ, আমার যে কি ভালো লাগছিল সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝে গিয়েছি। সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। এবার বাদ দে তো এসব, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, দুমুঠো পান্তা আছে, খেয়ে বেরিয়ে পড়বো। কবুতর, কতদিন হলো সিঙ্গারা খাই না, তোর মনে আছে? আজকে আমার খুবই সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। তোর কাছে টাকা আছে কিন্তু তুই ওই টাকা কোথায় পেলি, মিথ্যে বলছিস আমাকে? আরে না না, মিথ্যে নয়, আসলে রাতের বেলা খাবারের জন্য কিছু টাকা রেখেছিলাম, চল সেই টাকা দিয়ে সিঙ্গারা খাবো। আর রাতে? রাতে না হয় না খেয়েই থাকবো, তবুও তো আমার বন্ধুর ইচ্ছেটা পূরণ হবে। দাদা, আমাদেরকে 100 টাকার সিঙ্গারা দাও তো। কবুতরের কথায় তোতা কবুতরকে সিঙ্গারা দেয়, আর কবুতর তোতাকে টাকা দেয়। টোনা, চল এই গরম গরম সিঙ্গারা আমরা নদীর পাড়ে গিয়ে বসে বসে খাবো। তোতা দাদার সিঙ্গারা গুলো খেতে দারুণ সুস্বাদু, মানতেই হবে তোতা দাদার হাতে জাদু আছে। টোনা, তুই দুটো বেশি খা, কারণ তোর সিঙ্গারা অনেক বেশি পছন্দ। কবুতর, তোর মতো বন্ধু পেয়ে আমি অনেক খুশি রে, আমি তোর পাশে সারা জীবন থাকতে চাই, তোর মতো বন্ধুকে আমি কখনোই হারাতে চাই না। আমিও তোকে হারাতে চাই না, এই পৃথিবীতে তুই ছাড়া আমার কেউ নেই, সৃষ্টিকর্তা যেন আমাদের দুজনকে কখনো আলাদা না করে। অনেক হয়েছে, চল এবার বাড়িতে গিয়ে বিশ্রাম নেই। টোনা আর কবুতর তাদের কুঁড়ে ঘরে চলে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টোনা আর কবুতরের বন্ধুত্ব আরো বেশি ঘনিষ্ঠ হয়। যেখানেই যায় দুই বন্ধু একসাথে যায়, যাই খায় দুই বন্ধু একসাথে খায়। অন্যদিকে ওই বনে বৃদ্ধ রাজা রাজু তার স্ত্রী মিনুকে নিয়ে বাস করতো। কি ব্যাপার রাজা মশাই, আপনাকে কেন এমন দেখাচ্ছে? মনে হচ্ছে আপনি কিছু বিষয় নিয়ে চিন্তায় আছেন। কি নিয়ে চিন্তা করছেন আমাকে খুলে বলুন তো। রানী, আমার বয়স হয়েছে, এদিকে আমার কোনো সন্তান নেই, এই রাজ্যের দায়িত্ব আমি কাকে দিব সেই চিন্তাই করছি। আমার রাজ্যের মন্ত্রী কোষাধ্যক্ষ সহ সবাই অসৎ, সবাইকে আমি তাড়িয়ে দিয়েছি, তাহলে কাকে পরবর্তী রাজা বানাবো বলো তো আমায়। রানী, আমার যে আর চিন্তা ভালো লাগছে না গো। রাজা, এত চিন্তা করবেন না, আপনি রাজ্য থেকে কোনো এক সাধারণ যোগ্য বিশ্বস্ত পাখিকে পরবর্তী রাজা ঘোষণা করতে পারেন। যোগ্যরাই যোগ্য স্থানে বসতে পারে, রানী আমি এমন কারো হাতে ক্ষমতা তুলে দিতে চাই যে চোখ বন্ধ করে পুরো রাজ্য শাসন করতে পারবে। রাজা, তাহলে প্রতিযোগিতার আয়োজন করুন, সাধারণ পাখিদের মধ্যে যে বিজয়ী হবে সেই বসবে সিংহাসনে, আমরা বিজয়ী পাখিকে সিংহাসনে বসিয়ে ধীরে ধীরে আরো যোগ্য করে তুলব। ঠিক বলেছ রানী, আমি এক্ষুনি পুরো রাজ্যে প্রতিযোগিতার কথা ঘোষণা করতে বলছি।
শোনো শোনো শোনো, আমাদের রাজা পরবর্তী রাজা নির্বাচনের জন্য এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই আয়োজনে বনের সাধারণ যুবক পাখিরা অংশগ্রহণ করতে পারবে। যে প্রতিযোগিতায় বিজয়ী হবে সেই পরবর্তী রাজা হয়ে সিংহাসনে বসবে। তাই আগামীকাল আগ্রহী যুবক পাখিদের সকাল 10টায় রাজপ্রাসাদে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এই সুযোগ আমার বন্ধুর স্বপ্ন পূরণ করার। যাই যাই, টোনাকে গিয়ে খুশির খবরটা বলে দেই। কবুতর বাড়িতে আসে আর টোনাকে সব খুলে বলে। সব শুনে টোনা বেশ খুশি হয়। পরের দিন টোনা কবুতর সহ আরো কিছু পাখি রাজপ্রাসাদে আসে। যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তারা শালিকের কাছে এসে নাম লেখাও। কবুতর, তুই কেন নাম লিখলি না বলতো? যা গিয়ে তোর নামটা লিখে দিয়ে আয়। না রে টোনা, তার আর দরকার নেই। তোর অনেক দিনের শখ রাজা হওয়ার, তাই আমি চাই তুই রাজা হ। তুই রাজা হলে তো আমিও তোর সাথে রাজপ্রাসাদে থাকবো, তাই না বল? তুই আমায় নিয়ে চিন্তা করিস না, এবার চুপ করে প্রতিযোগিতার প্রস্তুতি নে। শোনো সবাই, চোখ বাঁধা অবস্থায় যে এই ঝুলানো হাড়িটা ভাঙতে পারবে সেই বিজয়ী হবে। শালিক এক এক করে প্রতিযোগিতা শুরু করো। রাজার কথা মতো শালিক প্রতিযোগিতা শুরু করে দেয়। যোগ্য, এবার তোর অনুমান অনুযায়ী হাড়িতে আঘাত করার চেষ্টা কর। যোগ্য শালিকের কথা মতো চোখ বাঁধা অবস্থায় হাতে থাকা লাঠি দিয়ে হাড়ির দিকে আঘাত করে, কিন্তু হাড়িতে আঘাত লাগে না। তুই অযোগ্য, সর, অন্য কাউকে সুযোগ করে দে। যোগ্য মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এইভাবে প্রতিযোগিতা চলতেই থাকে। কবুতর কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে মনে মনে বলতে থাকে, চোখ বাঁধা অবস্থায় এই ঝুলনো হাড়ি ভাঙা তো অনেক কঠিন কাজ। আমার বন্ধু যদি এই সুযোগটা হারায় তাহলে ও খুব কষ্ট পাবে। না না, আমি টোনাকে কষ্ট দেখতে পারবো না, আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করব কি করব? হ্যাঁ, সিঙ্গারা, সিঙ্গারাই পারবে টোনাকে লক্ষ্যে পৌঁছাতে। টোনার প্রতিযোগিতা আসতে এখনো অনেক দেরি। যাই, তাড়াতাড়ি তোতার দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে আসি। কবুতর উড়ে গিয়ে কিছুক্ষণের মধ্যে সিঙ্গারা নিয়ে আসে। এদিকে সব প্রতিযোগিতাদের প্রতিযোগিতা শেষে টোনার পালা চলে আসে। টোনা সেই হাঁড়িতে আঘাত করতে ধরে। ঠিক তখনই কবুতর বলে, ক্ষমা করবেন রাজা মশাই, আসলে ঝুলানো হাড়িটা বাতাসে দুলছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি হাড়ির ভিতরে কিছু ভারী জিনিস রাখতে পারি। ভারী কিছু রাখলে হাড়িটা নড়বে না, আর আমার বন্ধুর সুবিধা হবে হাড়িতে আঘাত করার। ঠিক আছে, অনুমতি দিলাম। কবুতর তার হাতে থাকা সিঙ্গারা দুটো সবার চোখের আড়লে হাড়ির ভিতর রাখে আর টোনার কানে কানে বলতে থাকে, হাড়ির ভিতরে সিঙ্গারা আছে, সেই সিঙ্গারার গন্ধ অনুসরণ করে হাড়িতে আঘাত করবি। কবুতর দূরে সরে দাঁড়ায় আর টোনার নাকে সিঙ্গারার গন্ধ ভেসে আসে। সেই গন্ধ অনুসরণ করে টোনা লাঠি চালায় আর হাড়িটা ভেঙে যায়। অভিনন্দন অভিনন্দন টোনা, আজকের বিজয়ী তুমি, আর তুমি পরবর্তী রাজা। চলো রাজপ্রাসাদের ভিতরে যাই, তোমাকে সিংহাসনে বসানো হবে। কবুতর, চল বন্ধু ভিতরে যাই। আমার স্বপ্ন পূরণে সাহায্য করার জন্য তোকে ধন্যবাদ, তুই আমার মন্ত্রী হবি। ভিতরে টোনা ছাড়া আর কোনো সাধারণ পাখি প্রবেশ করতে পারবে না। কবুতর, তুমি চলে যাও। মহারাজ, ও আমার বন্ধু, ওকে এমন করে তাড়িয়ে দিবেন না, দয়া করে ভিতরে প্রবেশের অনুমতি দিন। টোনা, ভুলে যেও না তুমি রাজা হতে যাচ্ছেও, এত সব সাধারণ বিষয়ে মাথা নাড়াবে না, চলো ভিতরে। কবুতর, বন্ধু আমার, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে এই মহলে নিয়ে আসবই, তোকে ছাড়া যে আমি ভালো থাকতে পারি না।
এইভাবে দিন গড়িয়ে রাত নেমে আসে। রাতে টোনা রাজকীয় বিছানায় শুয়ে বলতে থাকে, না এই নরম বিছানায় আমার একদম ঘুম আসছে না, এই নরম বিছানা আমার জন্য নয়, না জানি আমার বন্ধু কি করছে, আমি বরং মেঝেতে ঘুমিয়ে পড়ি। টোনা বিছানা ছেড়ে মেঝেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রাজা এসে টোনাকে মেঝেতে দেখে বেশ অবাক হয় আর বলতে থাকে, কি ব্যাপার টোনা, তুমি মেঝেতে কেন, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রাজা মশাই, একদম ঠিক আছে। তাহলে বিছানায় না শুয়ে মেঝেতে কেন তুমি? আসলে রাতে আমার বন্ধুকে খুব মনে পড়ছিল তো, আমার বন্ধু কখনো এমন বিছানায় ঘুমায়নি, আমার বন্ধু যেদিন এমন বিছানায় ঘুমাবে ঠিক সেদিনই আমিও এই বিছানায় ঘুমাবো। বন্ধু 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 ছাড়ো, আর চলো খেতে, খাওয়া দাওয়া শেষে তোমাকে অস্ত্র চালানো শেখাবো। টোনা রাজার সাথে যায়। টোনা খাবারের প্লেটটা নিয়ে নিচে বসে আর মেঝেতে বসে খেতে শুরু করে। টোনার কাজে রাজারানী বেশ অবাক হয়। এ কি টোনা, মেঝেতে বসলে কেন, চেয়ারে বসে খাবার খাও, প্রহরীরা তোমাকে এই অবস্থায় দেখলে হাসাহাসি করবে, ভুলে যেও না তুমি আগামী রাজা। রাজামশাই, আমি আর আমার বন্ধু রোজ এইভাবে পাশাপাশি বসে খেতাম, আমার বন্ধু বাড়িতে ঠিক এভাবেই খাবার খাচ্ছে, ওকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না রাজামশাই, দয়া করে ওকে রাজপ্রাসাদে আসতে দিন, আমি সব নিয়ম মানব। বন্ধু 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 ছাড়ো, ওই বন্ধু তোমার কাল হয়ে দাঁড়াবে, আমি নিজেই ঠকেছি বন্ধুর কাছে, তাড়াতাড়ি চেয়ারে বসে খেতে শুরু করো। টোনা মনের দুঃখে খাবার রেখে ঘরে চলে যায়। অন্যদিকে কবুতরও বন্ধুর শোকে খাওয়া দাওয়া বাদ দিয়ে উদাস হয়ে পড়ে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। না টোনাকে ছাড়া একা থাকা আমার পক্ষে সম্ভব নয়, টোনা আমি আসছি। কবুতর উড়ে রাজপ্রাসাদের সামনে আসে। ভেতরে যাও নিষেধ, তুমি চলে যাও। আমি যাব না, আমি আমার বন্ধুর কাছে যাব, দূরে যা বলছি। কবুতর শালিককে ধাক্কা মারে, যার কারণে শালিক রেগে যায়। আমাকে আঘাত করা, রাজাকে বলে তোকে আমি কারাগারে নিক্ষেপ করব, চল আমার সাথে। শালিক কবুতরকে জোর করে নিয়ে যেতে থাকে। আমার কোনো ক্ষমতা চাই না, আপনার দেয়া ক্ষমতা আমি আপনাকে ফিরিয়ে দিলাম, থাকবো না আমি এখানে, চলে যাচ্ছি আমি আমার বন্ধুর কাছে। টোনা চলে যেতে থাকে। ঠিক তখনই ওখানে শালিক কবুতরকে নিয়ে আসে। টোনা কবুতরকে দেখে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমাকে নিতে এসেছিস তাই না, চল চল বন্ধু, এখানে থাকবো না, এখানে থাকবো না, আমরা আমরা আগের মতো একসাথে থাকবো, তোকে ছাড়া আমার একা থাকা সম্ভব নয়। আমিও পারবো না, চল। আমি তোমাদের বন্ধুত্ব দেখে অবাক হয়েছি, এমন বন্ধুত্ব আমি কখনো দেখিনি, আমি তোমাদের বন্ধুত্ব দেখে বুঝলাম সব সম্পর্ক রক্তের হয় না, কিছু সম্পর্ক আত্মারও হয়, যেমন তোমাদের বন্ধুত্ব, একজন বিশ্বাসী বন্ধু হাজার হাজার আত্মীয়র সমান। আজ থেকে কবুতর এই রাজ্যের মন্ত্রী, আর টোনা তুমি রাজা, তোমরা দুই বন্ধু আমার রাজ্য শাসন করবে, আজ থেকে আমার চিন্তা শেষ। রাজার কথা শুনে টোনা আর কবুতর খুব খুশি হয়। ব্যাপার টুনি, আর কতক্ষণ এখানে বসে থাকবো, খাবার নিয়ে আসবে নাকি আমি না খেয়ে কাজে চলে যাব বলো তো, খাবার নিয়ে তাল বাহানা আমার একদম ভালো লাগে না। ঠিক তখনই ওখানে টুনি আসে খাবার নিয়ে। টুনি টোনার সামনে খাবার দিয়ে বলতে থাকে, রান্না আগুন পানির কাজ বুঝেছো, আমি চাইলেই তাড়াতাড়ি শেষ করা সম্ভব নয়, এত রাগ হওয়ার কিছু হয়নি, এখনো সময় আছে, নাও খেয়ে নাও। টোনা কিছু না বলে খাবার তুলে মুখে দেয় আর সাথে সাথে মুখ থেকে সব খাবার ফেলে দেয়। ছি, এসব কি রান্না করেছো, হ্যাঁ একদম মুখে নেওয়া যাচ্ছে না, এরকম রান্না কেউ খায়? না লবণ হয়েছে আর না হয়েছে ঝাল, এমন রান্না খাওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করেছি? তোমার মা তোমাকে রান্না শেখায়নি কেন, হ্যাঁ আর রান্না না শিখিয়ে কেন বিয়ে দিয়েছে? রান্না যখন পারো না তখন বাপের বাড়িতেই সারা জীবন থাকতে?
টোনা এমন বলছো কেন? আমি বুঝতে পারিনি। তুমি বসো, তোমার জন্য আমি আবারও রান্না করে নিয়ে আসছি। অন্যায় করে আবার মুখে মুখে তর্ক করছো? এক্ষুনি আমার চামন থেকে চলে যাও। টোনার চিৎকার চেঁচামেচি শুনেই মিনু ওখানে আসে। বাবা টোনা, এই সামান্য বিষয়ে এত রাগারাগি করছিস কেন? বৌমা তো বলেছে ভুল করেছে, অমন করে মেয়েটার উপর রাগ দেখাস না বাবা। আর তুই দিন দিন এমন বদমেজাজি হয়ে যাচ্ছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বদমেজাজি হবো না তো কি হবো শুনি? তোমাদের সবার দায়িত্ব আমার ওপর। আমি সারাদিন বাইরে কঠোর পরিশ্রম করে তোমাদের জন্য খাবার নিয়ে আসি, আর তোমরা সেই খাবার নিজেদের ইচ্ছা মতো রান্না করে খাও, যাতে আমি সেই খাবার না খেতে পারি। যে খাবার আমি খেতে পারবো না, সেই খাবার আমি তোমাদেরও খেতে দিব না। এই বলে টোনা নিচে রাখা খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয় আর ওখান থেকে চলে যায়। টুনি কাঁদতে থাকে। সব আমার দোষ, সব আমার দোষ। টোনার রাগের পিছনের কারণ আমি। আমি স্বামীর সেবা ঠিক মতো করতে পারিনি, করতে পারিনি। বৌমা কেঁদো না, শান্ত হও, তোমার কোনো দোষ নেই। আমার ছেলেটা ওরকমই, সামান্য বিষয়ে রাগারাগি করে। তবে টোনা তোমাকে অনেক ভালোবাসে গো। এখন চলো আমরা আবারও রান্না চাপাই। টুনি মিনু রান্নাঘরে চলে যায়। এইভাবে কয়েকদিন কেটে যায়। টোনার রাগ দিন দিন বাড়তেই থাকে। টোনার সামান্য বিষয় নিয়ে সবাইকে রাগ দেখাতে থাকে। একদিন রাতে টোনা ঘরে বসে পড়তে থাকে। টুনি, আমার মাথাটা ব্যথা করছে, আমাকে এক কাপ চা এনে দাও তো। টোনা, তোমাকে চা পরে এনে দেই, যেহেতু তোমার মাথা ব্যথা করছে, তাই আগে আমি বরং তোমার মাথাটা টিপে দেই। তোমাকে আগে যেটা করতে বলেছি সেটা আগে করবে, আমার কথার উপর কথা বলবে না। আগেও বলেছি, এখনো বলছি, এক কাজ করো, তুমি আমার মাথা না টিপে গলা টিপে দাও। অলস কোথাকার, তোমার কাজ করতে ইচ্ছে করে না সেটা আমাকে বললেই হয়? তোমার বাবা মা তোমাকে বিয়ে না দিয়ে ঘরে সাজিয়ে রাখলেই তো পারতো। যাও তাড়াতাড়ি চা নিয়ে এসো। টুনি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে আসে, আর কিছুক্ষণ পর এক কাপ চা নিয়ে ঘরের দিকে এগোতে থাকে। অকর্মা ঢেকি একটা, কাজও ঠিক মতো করতে পারে না। তোমার বাবা মা কিছু শেখায়নি তোমাকে? টুনা, এখানে আমার দোষ নেই, তোমারও দোষ নেই। আর শোনো, আমার বাবা মাকে তুলে একদম কথা বলবে না। আমার বাবা মারা গেছে আর মা মৃত্যুশয্যায় আছে। আমি যদি জানতাম তুমি এত বদমেজাজি, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। সব সময় সব কথায় শুধু আমার বাবা মাকে টেনে নিয়ে আসো। তারা কি অন্যায় করেছে? হ্যাঁ, কেন সব সময় আমার বাবা মাকে টেনে নিয়ে আসো তুমি? এত বড় সাহস, আমাকে বদমেজাজি বলেছো? আজ তো আমি তোমাকে কঠোর শাস্তি দিব। টোনা এই বলেই একটা লাঠি টুনিকে অনবরত মারতে থাকে। টুনি টোনার চিৎকার শুনে টুনি সহ প্রতিবেশীরা কবুতর ওখানে চলে আসে আর বলতে থাকে, টোনা বাবা কি করছিস? বাবা এত রাতে কে এভাবে চিৎকার চেঁচামেচি করে? ছাড় ছাড় বোমা, ছাড়, কি করেছে মেয়েটা শুনি? টোনা, এত রাগ ভালো নয়, একটু রাগ কমানোর চেষ্টা কর ভাই। রাগ সবাইকে ধ্বংস করে দেয়, তুই রাগ দেখিয়ে নিজের ধ্বংস নিজে ডেকে আনছিস। এখনো সময় আছে, শুধরে যা। তুই কোথাকার কে রে, আমাকে জ্ঞান দিতে আসি? যা এখান থেকে। আমাকে নীতিবাক্য না শুনিয়ে সেই নীতিবাক্য নিজের কাজে লাগা যা। আমার রাগ আমি দেখে নিব। বাইরের পাখি তুই, ভিতরে এসেছিস কেন? হ্যাঁ, যা দূর হ। টোনার এমন রাগি কথায় কবুতর অপমানিত হয়ে চলে যায়। টোনা মিনুকে উদ্দেশ্য করে বলে, মা এই টুনিকে তোমার ঘরে নিয়ে যাও, আমি ওর মুখ দেখতে চাই না। টোনা, এই ব্যাগটা অনেক দামি, এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। এটা তুই শহরে ডাকঘরে নিয়ে আসবি, আর শোন, খেয়াল রাখবি এই ব্যাগের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে দাদা, কোনো ক্ষতি হবে না, আমি যাব আর ব্যাগটা দিয়ে আসব। তুমি বরং তাতে আমার পারিশ্রমিকটা রেডি করো। এই বলেই টোনা ব্যাগটা নিয়ে উঠতে থাকে। কিছু দূর যাওয়ার পর টোনা একটা গাছের নিচে দাঁড়ায়।
উহ বাবা, আজকে মানে প্রচুর গরম, সূর্যটাও ইচ্ছে মতো তেজ দেখাচ্ছে। যদি সূর্যকে হাতের কাছে পেতাম না, তবে ইচ্ছে মতো কয়েকটা লাগিয়ে দিতাম, আমার কাজে বিরক্ত করা বের করে দিতাম। শহর এখনো অনেক দূরে, এই গাছের নিচে বসে বিশ্রাম নেই একটু, তারপর না হয় আবার ওরা শুরু করব। টুনা ব্যাগটা পাশে রেখে বসে পড়ে গাছের নিচে ঠান্ডা বাতাসে বিশ্রাম নিতে থাকে। দূর থেকে একটা বানর টুনাকে দেখে ওর দিকে এগিয়ে আসে, আর কিছু না বলে টুনার পাশ থেকে ব্যাগটা নিয়ে চলে যায়। টুনা কিছুই বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ কেটে যায়, টুনা ঘুম থেকে উঠে ব্যাগটা পাশে না দেখে বলতে থাকে, আরে ব্যাগটা তো এখানেই ছিল, তাহলে হঠাৎ কোথায় উধাও হলো? আশেপাশে তো কাউকে দেখছি না, এখন আমার নিজের ওপরেই নিজের রাগ হচ্ছে। কেন বিশ্রাম নিতে গেলাম, কি করি কি করি এখন? টোনা আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে, কিন্তু ব্যাগটা খুঁজে পায় না। না, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ঈগলকে গিয়ে সব বলতে হবে। কি ব্যাপার রে টোনা, তুই এত তাড়াতাড়ি চলে আসলি শহর থেকে? ব্যাগটা ভালোই ভালোই ডাকঘরে পৌঁছে দিয়েছিস তো? আসলে দাদা, হয়েছে কি, আমি মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি ব্যাগটা পাশে নেই। কে যেন ব্যাগটা নিয়েছে আমি কিছুই জানি না। আমার অনেক কষ্ট হয়েছে দাদা, এবার আমাকে পারিশ্রমিক দাও দাদা, আমার অনেক বড় ভুল হয়েছে, ক্ষমা করে দাও। কিন্তু আমার গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়েছিস, তার উপর আবার পারিশ্রমিক চাচ্ছিস? তোর মতো অযোগ্য শ্রমিককে এত গুরুত্বপূর্ণ ব্যাগটা দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। চলে যা, আমার সামনে থেকে চলে যা, দূর হবে আদব। খবরদার আমাকে রাগ দেখাবে না, আমি ক্ষমা চেয়েছি জন্য তোমার দিমাগ বেড়ে গেছে, তাই না? আমি কি ওই ব্যাগটা ইচ্ছে করে হারিয়েছি নাকি? যত সব তোমার বাসায় কাজ করি জন্য একেবারে আমাকে কিনে নাওনি তুমি। করবো না, করবো না তোমার বাড়িতে কাজ। টোনা রাগ করে বাড়ি চলে আসে, আর উঠানে দাঁড়িয়ে বলতে থাকে, টুনি আমাকে এক গ্লাস পানি দাও তো। মা, তুমি কেন? টুনি কোথায়? টুনি সকালবেলা কাজ করতে ধরে তোর পছন্দের একটা গ্লাস ভেঙেছে। তুই রাগ করবি জন্য টুনি আগেই বাপের বাড়ি চলে গেছে। বেশ করেছে, ও যদি আজ আমার সামনে থাকতো তাহলে ওকে মারতে মারতে মেরেই ফেলতাম আমি। তুমিও টুনির সাথে চলে যেতে পারোনি, তোমাকেও আমার ভালো লাগছে না, তোমার জন্যই আমি টুনিকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বাবা আর রাগ করিস না, টুনি তোকে অনেক ভালোবাসে। কবুতরের কথাই ঠিক, রাগ সবাইকে ধ্বংস করে দেয়, রাগ কমানোর চেষ্টা কর বাবা। এমনিতেই রাগে আমার মাথাটা ফেটে যাচ্ছে, আর রাগিও না আমাকে, যাও তো এখান থেকে। এই নীতিবাক্য শুনতে আমার একদম ভালো লাগছে না, যত সব কোথাও শান্তি নেই আমার। এসব বলে টোনা উড়ে নদীর পাড়ে চলে আসে, আর একটা গাছের নিচে বসে পড়ে। অন্যদিকে মিনু উঠানে বসে কাঁদতেই থাকে। ঠিক তখনই ওখানে এক সাধু বাবা আসে আর বলতে থাকে, কি ব্যাপার রে বচ্চ, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর, বল আমাকে। সাধু বাবা, আমার ছেলে খুবই রাগী, সামান্য বিষয়ে রেগে যায়, আজ রাগের মাথায় আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। সাধু বাবা আপনি পারবেন আমার ছেলের রাগ কমাতে, দয়া করে সাহায্য করুন, আমি আপনার পায়ে পড়ি। শান্ত হ, আমি তোকে সাহায্য করব, চেষ্টা করব তোর ছেলের রাগ কমাতে। তা তোর ছেলে কোথায়? নদীর পাড়ে বাবা। সাধু আর কিছু না বলে টোনার কাছে আসে, টোনার পাশে বসে। টোনা শান্ত চোখে সাধুর দিকে তাকিয়ে থাকে। আমি শুনলাম তুমি নাকি তোমার মাকে বাজে ভাবে বকেছ, আবার তুমি নাকি সামান্য বিষয়ে রেগে যাও। আমি অনেক খারাপ, আমি অনেক খারাপ কাজ করেছি সাধু বাবা, আমি বুঝতে পারছি না কি করলে আমার রাগ কমে যাবে। আমি রাগ কমাতে চাই কিন্তু পরক্ষণেই আবার রেগে যাই, আমাকে রাগ কমানোর একটা উপায় বলুন সাধু বাবা। টোনার কথা শুনে সাধু তার ব্যাগ থেকে একটা টমেটো বের করে টোনার দিকে দিয়ে বলতে থাকে, রাগ কমানোর উপায় বলবো, তার আগে এই টমেটোটা খেয়ে নাও।
আপনার কি আমাকে দেখে পাগল মনে হয় নাকি? মজা করছেন আমার সাথে? এটা পচা পচা টমেটো, এটা আমি কি করে খাবো? এই বলেই টোনা টমেটোটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই যে পচা টমেটোটা তুমি নখে ছুঁড়ে ফেলে দিলে, ঠিক সেরকমই আমাদের রাগ আমাদেরকে ভেতর থেকে পচিয়ে ফেলে, আর যার ফলে অন্য পাখিরা আমাদের এইভাবে ছুঁড়ে ফেলে দেয়। সবার সামনে আমাদের পানির মতো থাকতে হবে, যাতে করে রাগ নামক ক্রিয়াশালাই আমাদের চালিয়ে দিতে না পারে। রাগ আমাদের কিছুই দেয় না, বরং সবকিছু কেড়ে নেয়, বুঝেছ? বুঝেছি সাধু বাবা, আমি এখন থেকে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করব। আমার রাগের জন্য আমার বউ বাপের বাড়ি চলে গেছে, আমি এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চাইবো আর ওকে ফিরিয়ে নিয়ে আসব। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সাধু চলে যায় আর টোনা গিয়ে টুনিকে ফিরিয়ে নিয়ে আসে। ছুরি বনের পাশে ছিল একটা বেশ ঘন বন। ওই বনে টোনা তার মেয়ে টিংটিংকে নিয়ে বাস করত। টোনার প্রথম স্ত্রী টুনি অনেক আগেই মারা গেছে। টোনা টিংটিংয়ের দেখাশোনা করার জন্য মুন্নি চড়ুইকে বিয়ে করে নিয়ে আসে। একদিন, মুন্নি সত্যি আমার ভাগ্যটা খুবই ভালো, আর আমার মেয়ের ভাগ্যটাও খুব ভালো যে তোমার মতো একটা মা পেয়েছে। সত্যি মুন্নি, তুমি খুবই খেয়াল রাখছো আমার সংসারের আর আমার মেয়ের। টোনা, এইভাবে কেন বলছো? এটা আমারও তো পরিবার, আর টিংটিং তো আমারও মেয়ে। সত্যি আমি তোমার কাছে অনেক ঋণী, আমি তোমার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না মুন্নি। আচ্ছা এসব কথা এখন বাদ দাও তো, এখন অফিসের জন্য রেডি হও। টোনা একটা কোম্পানিতে চাকরি করত। এরপর টোনা অফিসে চলে যায়। মুন্নি ছিল খুবই অহংকারী আর লোভী। টোনার সম্পত্তির ওপর মুন্নির খুব লোভ ছিল। টোনা যখন অফিসে যেত তখন মুন্নি টিংটিংকে নানাভাবে অত্যাচার করত, ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাত। একদিন, এই নবাবজাদি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কাজ কে করবে শুনি? যা তাড়াতাড়ি রান্নাঘরের বাসন সব পরিষ্কার করে আমার জন্য রান্না করে নিয়ে আয় দেখি। মা, আমার শরীর আজকে খুব খারাপ, আমি আজকে কাজ করতে পারবো না মা। এখন তো দেখছি দিন দিন তোর মুখে দেখি বুড়ি ফুটছে, কাজ করবি না তো কি বসে বসে খাবি? তোর মা তোকে কি শিখিয়ে মরে গেছে? হ্যাঁ সব কাজ তুই করবি, আর তোর মায়ের মতো ভিখারি আমি না, বুঝেছিস? মা, তোমায় কি শেষ বাড়ির মতো বলে দিচ্ছি, আমার মাকে নিয়ে সবসময় বাজে কথা বলবে না। আর তুমি তো বাবার সামনে আমার সাথে কত ভালো আচরণ করো, তাহলে এখন কেন মন করছো? আমি বাবাকে সব বলে দিব। কি কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা, দাঁড়া দেখাচ্ছি মজা। বাবাকে সব কথা বলবে, ভিখারির বাচ্চা তোর বাবাকে যদি এসবের কিচ্ছু বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে মুন্নি টিংটিংকে অনেক মারে। টিংটিং মার খেয়ে ওর ঘরে গিয়ে ভাবে, মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? দেখো না, আমি তোমাকে ছাড়া একদম ভালো নেই, আমি মায়ের সব কথা বাবাকে বলে দিব। না না, যদি আগের বারের মতো আবার আমাকে মারে তখন আমি কিচ্ছু বলবো না। টিংটিং এর আগে তার মায়ের অত্যাচার আর অহংকার সহ্য করতে না পেরে ওর বাবাকে বলে দিয়েছিল। টোনা টিংটিংয়ের কথা বিশ্বাস না করে টিংটিংয়ের কথা মুন্নিকে বলে দেয়। আর মুন্নি টোনা অফিস চলে গেলে টিংটিংকে অনেক মারে। এই ভয়ে টিংটিং আজকের কথা টোনাকে বলতে ভয় পাচ্ছে। না না, ভয় পেলে চলবে না, এই অহংকারে মায়ের কথা বাবাকে বলতেই হবে। টিংটিং সব কাজ শেষ করে ওর বাবা আসার অপেক্ষা করে। টোনা অফিস থেকে বাসায় চলে আসে আর টিংটিং মুন্নির অহংকারের কথা সবটা তার বাবাকে বলে। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, মনে হয় তোর মায়ের আজকে একটু রাগ হয়েছিল, সেই জন্য এমন করেছে। না বাবা না, মা প্রতিদিন অনেক অহংকারী অহংকারী কথা বলে আর আমাকে মারে, তুমি একটা কিছু করো বাবা। টোনা কিছু না বলে ঘরে যায় আর ঘরে গিয়ে ভাবতে থাকে,
মেয়েটা এর আগেও আমাকে এইভাবে বলেছে। আসলেই কি মুন্নি খুব অহংকারী আর টিংটিংকে অনেক অত্যাচার করে। যদি মুন্নি এমনটা না করে তাহলে টিংটিং ওর নতুন মায়ের বিষয়ে এমন কথা কেন বলবে আমাকে? না, আমাকে সবটা খোঁজ নিয়ে দেখতে হবে। পরের দিন টোনা অফিস যাওয়ার কথা বলে লুকিয়ে মুন্নির ওপর নজর রাখে। টোনাকে অফিস যেতে দেখে মুন্নি টিংটিংকে ডাকে, এই ভিখারির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এদিকে আয়, আমার ঘরটা মুছে দে, ভালো করে মুছবি, নইলে কালকের মতো ভীষণ মার খাবি। টিংটিং কিছু না বলে মুন্নির ঘর মুছতে থাকে। টিংটিং মুন্নির ড্রেসিং মুছতে থাকে, আর ড্রেসিং এর উপর মুন্নির একটা গহনা ছিল। টিংটিং মুন্নির গহনাটায় হাত দিতেই, এই ছোট লোক, কাজের লোক, আমার এত দামি গহনাতে হাত লাগিয়েছিস কেন? তোর স্বাস্থ্য কম নয়? তোর বাবার জন্মে এত দামি গহনা দেখেছিস, তাই লোভ হয়েছে, তাই না? কি সব বলছ মা, এই গহনা তো আমার বাবার টাকায় কেনা, তাহলে তুমি এসব কেন বলছো? কি কি বললি? দাঁড়া ওখানে। এই বলে মুন্নি টিংটিংকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয়। আর ঘরে মুন্নি একা একাই বলতে থাকে, তোর বাবার সম্পত্তি, তাই না? যদি আমি এই বাড়ি আমার নামে না করে নিয়েছি তাহলে আমার নামও মুন্নি নয়। এই বাড়ি আমার নামে করে নিয়ে তোদের বাবা মেয়েকে আমি এ বাড়ি থেকে বের করে দিব। এই সব কথা টোনা শুনে ফেলে, আর মুন্নির অহংকার আর লোভের শিক্ষা দেওয়ার জন্য একটা বুদ্ধি বের করে। আর টোনা তার বুদ্ধির কথা টিংটিংকে বলে। পরের দিন, মুন্নি, আমি এক মাসের জন্য অফিসে কাজে শহরে যাচ্ছি, তুমি টিংটিং এর খেয়াল রাখবে। মুন্নি এই কথা শুনে ঘরে গিয়ে একটা কাগজ এনে টোনাকে দেয়। টোনা, এটা টিংটিং এর স্কুলের ফর্ম, তোমাকে এখানে স্বাক্ষর করতে হবে, একবার পড়ে নাও কাগজটা ঠিক আছে কিনা। টোনা সবটা জানতো যে মুন্নি মিথ্যা বলছে, তাই টোনা না দেখে স্বাক্ষর করে দেয়। আমার পড়ে দেখার কি সময় আছে? তুমি পড়েছো, এতেই হয়েছে। এরপর টোনা চলে যায়। মুন্নির অত্যাচার আর অহংকার দ্বিগুণ বেড়ে যায়। টিংটিং মুন্নির সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে, আর টিংটিং মুন্নির সব কর্মকাণ্ড রেকর্ড করে নেয়। এক মাস পর টোনা বাড়ি ফিরে আসে। মুন্নি, আমাকে এক গ্লাস জল দাও, খুব পিপাসা পেয়েছে। আমাকে ডিস্টার্ব না করে নিজে নিয়ে খাও, আর আমাকে শান্তিতে টিভি দেখতে দাও, যত সব এই ভিখিরিগুলো যে কোথা থেকে আসে বুঝতে পারি না। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। টোনা মুন্নির অহংকার আর অত্যাচারের আরো কিছু রেকর্ড করে। একদিন, এই টিংটিং, কাজের মেয়ে কোথাকার, আমার খাবার তাড়াতাড়ি নিয়ে আয়। এমন সময় সেখানে টোনা আসে। কি ব্যাপার মুন্নি, তুমি বাচ্চা মেয়েকে দিয়ে সব কাজ কেন করাচ্ছো? আর শোনো, আমার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে, তাই আমাকে কোম্পানিকে সাহায্য করতে হবে, তাই আমি এই বড় বাড়ি বিক্রি করে একটা ছোট বাড়িতে উঠবো। কি বলছো তুমি, এই বাড়ি বিক্রি করবে ছোট লোক কোথাকার? ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। এই বাড়ি তোমার থাকলে তো বিক্রি করে দিবে, এই বাড়ি আমার নামে হয়ে গেছে। এই বলে মুন্নি কিভাবে মিথ্যে বলে টোনার কাছ থেকে বাড়ি নিয়েছে সেটা বলে। এই বাড়ি এখন আমার, এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও, ভিখারির দল কোথাকার। মুন্নি, সত্যি অহংকারীরা একটু বেশি বোকা হয়, তোমার অহংকারের পতনের সময় এসেছে মুন্নি, ভালোই হলো তুমি নিজের মুখে সবটা স্বীকার করেছো, না হলে তোমাকে শাস্তি দেওয়ার মতো ভালো কোনো প্রমাণ আমার কাছে ছিল না। আর এই বাড়ি শোনো তাহলে, এই বাড়ি আমি অনেক আগে ঈগলের কাছে বিক্রি করে সব টাকা দিয়ে উত্তরের বনে একটা নতুন বাড়ি বানিয়েছি, আর তোমাকে পুলিশে দিব এখন, আমি তার প্রমাণ খুঁজছিলাম। টোনা, এমন করো না, আমি আর এরকম করব না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো টোনা। তোমার মতো অহংকারী জায়গা আমার বাড়িতে হবে না, তোমার অহংকারের শিক্ষা আর অত্যাচারের শিক্ষা দেওয়ার জন্য
আমাকে শহরে যাওয়ার নাটক করতে হয়েছে। আমার মেয়েকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। টিংটিং মা আমার, আমি তো তোর মা, তোকে ছোট থেকে বড় করেছি। তোর বাবাকে বলে আমাকে তোদের সাথে নিয়ে যা না মা। তুমি একটা অহংকারী মা, তুমি মা নামের কলঙ্ক, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। এরপর টোনা মন্নিকে পুলিশে দেয় আর ওরা অনেক শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা একটা কথা সব সময় মনে রাখবে, অহংকার পতনের মূল, তাই আমরা কখনো অহংকার করব না। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।